বনগাঁ শিয়ালদহ শাখায় ছিনতাইয়ের অভিযোগ। ট্রেন থেকে পালানোর সময় অভিযুক্তকে ধরে ফেলে নিত্যযাত্রীরা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে কানের দুল। ঘটনাটি ঘটেছে সংহতি স্টেশনে। সাত সকালে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ শিয়ালদহ রেল শাখার সংহতি রেল স্টেশনে। বুধবার সকালে চলন্ত ট্রেনে মহিলার কানের দুল ছিনতাই করে পালানোর সময় নিত্যযাত্রীদের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। জানা গেছে, চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করতেই ট্রেন যাত্রীরা ধরে ফেলেন তাকে। এরপর অভিযুক্তকে নামানো হয় সংহতি রেল স্টেশনে। সেখানেই নির্মীয়মান একটি ঘরের ভেতর তাকে আটকে রাখেন নিত্যযাত্রীরা। খবর পেয়ে স্টেশন থেকে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। জানা গেছে, অভিযুক্তের নাম বিশ্বনাথ সরকার, বাড়ি অশোকনগর 3 নম্বর রেল কলোনি এলাকায়। গোটা ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জেরাতে অভিযুক্ত স্বীকার করেছে নেশার টাকা জোগাড়ের জন্যই অভিযুক্ত এই কাজ করেছে। ট্রেনের কামরায় ছিনতাই করার পর সেগুলি বনগাঁর হরিদাসপুর এলাকাতে বিক্রি করত বলেও জানিয়েছে অভিযুক্ত। অভিযুক্তের কাছ থেকে একজোড়া সোনার কানের দুল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া একজোড়া কানের দুলের মধ্যে একটি কানের দুল টুকরো টুকরো অবস্থায় ছিল। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, গোটা স্টেশন চত্বরে পুলিশের নজরদারি প্রয়োজন। স্টেশন চত্বরেই শুধু নয়, ট্রেনের মধ্যেও নজরদারির প্রয়োজন রয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরে, আমি যাচ্ছিলাম হেঁটে, সকালবেলা মর্নিং ওয়াক করি, হেঁটে যাচ্ছি, সব এখান থেকে বলতেছিলাম, ওইখানে ছিনতাই ধরা হয়েছে। ছিনতাই আসলাম দেখতে, এসে দেখি ওইখান থেকে যে সোনার কানের দুল টুল পাওয়া গেছে। আমি আবার ওরে দেখতে গেলাম, দেখি ভিড়, আমি ভিড় দেখে চলে আসছি। কিন্তু আমাদের এখানে যে এইভাবে হচ্ছে, পুলিশ, জিআরপি বা আরপিএফ এখানটা একটু নজরদারি বাড়াক, এটা চাই। ট্রেনের থেকে লাভ দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সংহতি।